डियर स्टूडेंट्स, वेलकम टू आवर ऑनलाइन क्लास। आई एम कुसुम कुमार दे, सीनियर टीचर ऑफ सोबाड्डा हाई स्कूल। टुडे आई एम गोइंग टू टेक द कोर्स ऑफ इंग्लिश सेकेंड पेपर, हुच इज फॉर क्लास सेवन स्टूडेंट्स। डियर स्टूडेंट्स, बेटर अंडरस्टैंड, आई विल टेक कोर्स इन बोथ लैंग्वेज, बेंगुली एंड इंग्लिश। सो विदाउट वास्ट इन एनी टाइम, स्टार्ट आवर टुडे क्लास। Now I have taken your class subject English second paper and discuss on verb. Verb is definition. A verb is a word or a group of words that show someone or something does. Verb mane kriya. আমরা যখন যে অবস্থায় যা কিছু করব সবই ভার। 24 hours উই হ্যাভ ডান এভরিথিং ইজ কল্ড এ ভার। সো কাইন্ডস অফ ভার, দেয়ার আর টু কাইন্ডস অফ ভার। নাম্বার ওয়ান, ফাইনাইট ভার অ্যান্ড নন ফাইনাইট ভার। ফাইনাইট ভার সমাপিকা কিয়া, নন ফাইনাইট ভার অসমাপিকা কিয়া। যে বাক্যের ক্রিয়াপদের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় সেটা হল ফাইনাইট ভার্ব। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই রিড ইন ক্লাস ফোর, আই ইট রাইস এক্সেট্রা। নন ফাইনাইট ভার্ব যেখানে ভার্বের অর্থ সম্পূর্ণরূপে বাক্যে প্রকাশ পায় না, যেমন আই হ্যাভ, ইউ ডু এক্সেট্রা। দেয়ার আর টাইপস অফ ফাইনাইট ভার্ব। নাম্বার ওয়ান, প্রিন্সিপাল ভার্ব, যার বাংলা অর্থ হল প্রধান ক্রিয়া। নাম্বার টু, অক্সিলারি ভার্ব। নাম্বার টু অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া, প্রধান ক্রিয়া, বাক্যের প্রধান অংশ, প্রিন্সিপাল ভার্ব। এন্ড অক্সিলারি ভার্ব বাক্যের সাহায্যকারী অংশ, যে প্রিন্সিপাল ভার্ব যে বাক্যে অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়। বাট কিন্তু অক্সিলারি ভার্ব অলওয়েজ হেল্প দ্য প্রিন্সিপাল ভার্ব টু কমপ্লিট দ্য সেন্টেন্স। প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব অলওয়েজ হেল্প দ্য প্রিন্সিপাল ভার্ব, সো ইট ইজ কল্ড দ্য হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব হেল্প দ্য প্রিন্সিপাল ভার্ব টু কমপ্লিট দ্য সেন্টেন্স, বাট দেয়ার ইজ নো মিনিং ইন এনি সেন্টেন্স অফ অক্সিলারি ভার্ব। বাক্যে অক্সিলারি ভার্বের কোনো অর্থ থাকে না। অক্সিলারি ভার্ব সবসময় প্রিন্সিপাল ভার্বকেই, প্রধান ক্রিয়াকেই সাহায্য করে থাকে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে। বাট অক্সিলারি ভার্বের নিজের কোনো অর্থ থাকে না। যেমন আমি বই পড়িতেছি, এই ইংলিশটা যদি আমরা করতে যাই আই এম রিডিং বুক, কিন্তু আমি ইংরেজি আই পড়িতেছি রিডিং বুক বই, কিন্তু এখানে এম এর অর্থটা নেই, আমি বই পড়িতেছি। কিন্তু এম যদি বাক্যে না থাকে তাহলে এটা বাক্যের অর্থটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। সো তাই অক্সিলারি ভার্ব হেল্প দ্য প্রিন্সিপাল ভার্ব টু কমপ্লিট দ্য সেন্টেন্স, সো ইট ইজ কল হেল্পিং ভার্ব। এই জন্য এটাকে সাহায্যকারী ক্রিয়া বলা হয়ে গেছে, বলা হচ্ছে। আচ্ছা, প্রিন্সিপাল ভার্বকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। দেয়ার আর টু কাইন্ডস অফ প্রিন্সিপাল ভার্ব, ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে সকর্ম ক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্ম ক্রিয়া। সকর্ম ক্রিয়া যে ক্রিয়াপদের বাক্যে একটি কর্ম থাকে সেটাই সকর্ম ক্রিয়া। আর অকর্ম ক্রিয়া বা ইনট্রানজিটিভ ভার্ব যে বাক্যে কোনো কর্ম থাকে না, যেমন আই ইট রাইস আমি ভাত খাই, এখানে একটা কর্ম আছে, আর এখানে আই ইট আমি খাই কোনো কর্ম নাই। সুতরাং প্রিন্সিপাল ভার্বকে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দুটো ভাগে ভাগ করা হয়েছে। আর অক্সিলারি ভার্ব যেহেতু আমি আগে আলাপ করছি, যে বলেছি অক্সিলারি ভার্ব হেল্প দ্য প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে এবং বাক্য গঠনের সম্পূর্ণতা প্রকাশ করে, তাই আমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে এবার জেনে নেব। যে অক্সিলারি ভার্ব অনেক, তার মধ্যে আমরা একত্রিত অক্সিলারি ভার্বের কথা এখানে আলোচনা করব। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ায়ার, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, এ, মাইট, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ডু, ডিড, ডান, মাস্ট, বি, উইক, এগুলো সবই অক্সিলারি ভার্ব। তবে এই অক্সিলারি ভার্বের ভিতরে আমি যে বি শব্দটা ইউজ করছিলাম, এই বি ভার্বগুলো আলাদা, টেন্সের ক্ষেত্রে আলাদা থাকে।
যেমন বি ইকুয়াল টু এম ইজ আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়ার পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো এই অগ্লির ভাবগুলোকে চারটি ভাগে আলাদা করা হয়েছে। নাম্বার ওয়ান ভাব টু বি অথবা বিং ভার্ব, ভাব টু বি ভার্বকে বলা হয় বিং ভার্ব। এই টু বি ভার্ব হলো এম ইজ আর ওয়াজ ওয়ার, এই ক্ষেত্রে এম ইজ আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ওয়াজ ওয়ার পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর হলো ভাব টু ডু, ভাব টু ডু হলো ডু ডি ডান, এটাকে ডুইং ভার্ব বলা হয়, ভাব টু ডু ভার্ব বা ডুইং ভার্ব। নাম্বার থ্রি ভাব টু হ্যাভ, এর অল্টারনেট নেম হলো হেভিং ভার্ব, অর্থাৎ হেজ হ্যাভ হেড, হেজ হেভটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে ব্যবহার করা হয় আর হ্যাডটা পাস্ট পারফেক্ট হিসাবে ব্যবহার করা হয়। এটা হলো ভাব টু হ্যাভ। এরপর হলো মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির ভার্বগুলো আমরা ভাব টু বি, ভাব টু ডু এবং ভাব টু হ্যাভ ভার্ব ব্যতীত বাকি যেই ভার্বগুলো আছে ক্যান পুট মে মাই শ্যাল হ্যা শ্যাল উইল শুড উড এগুলো সবই মডেল অক্সিলারি ভার্ব। সো উই ক্যান ইউজ ইন এনি সেন্টেন্স ভাব টু বি অ্যান্ড ভাব টু ডু টু হ্যাভ মডেল অক্সিলারি ভার্ব টু কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যান্ড হেল্প দ্য প্রিন্সিপাল ভার্ব। সো ইট ইজ কল অক্সিলারি ভার্ব, তাই একে বলা হয় সাহায্যকারী ক্রিয়া। তো এই ক্ষেত্রে অক্সিলারি ভার্বের একটা ফাংশন আছে, কোন কোন ক্ষেত্রে অক্সিলারি ভার্বগুলো আমরা বাক্যে ব্যবহার করে থাকি। যেমন আমরা টেন্স গঠন করতে অক্সিলারি ভার্ব ব্যবহার করে থাকি, এই ক্ষেত্রে টেন্স গঠন করতে কেমন, যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে ডু ডি ডান, ডান ডা ভার্ব থ্রি, এখানে ডু এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ডান, এই ডানডা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবেও অক্সিলারি ভার্ব এম ইজ আর ব্যবহার করা হয়। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডু ডাজ ব্যবহার করা হয়, তবে এই ক্ষেত্রে ডু এবং ডাজের ব্যবহারটা একটু পার্থক্য আছে। ডাজ ব্যবহার করা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে অনলি ডাজ ব্যবহার করা হয়, কিন্তু বারোটা টেন্সের ক্ষেত্রে একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যতীত বাকি এগারোটা টেন্সে কখনো ডাজ ব্যবহার করা হয় না, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইয়ে যোগ করা হয় না, অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই। এবং সেই ক্ষেত্রে টেন্স গঠন করতে আমাদের এই অক্সিলারি ভার্বগুলো সাহায্য করে থাকে, যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম প্লেইং ক্রিকেট এক্সেট্রা, আই অ্যাম রিডিং এ বুক, আই অ্যাম ইটিং রাইস, এখানে এম ই জার এগুলো ব্যবহার করা হয়েছে। হ্যাজ হ্যাভ হ্যাড, দুই নম্বরে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে সাধারণত এই অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়, যেমন আই ডু নট প্লে ফুটবল, আই হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ সে কাজটি করে নাই, এখানে ডু ডাজ ব্যবহার করা হয়েছে। তবে মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই ব্যাপারে আমাদের পার্সন সম্পর্কে একটা ধারণা আনতে হবে, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন। ফার্স্ট পারসনে আমরা ব্যবহার করে থাকি আই উই মি আজ আওয়ার, সেকেন্ড পারসনে ইউ ইউ ইউস, আর বাকি যা আছে দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ড আর থার্ড পারসন। সেই থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়ে যোগ হবে না, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার সাথে একমাত্র এস বা ইয়ে যোগ হবে। হি ডাজ নট ডু দ্য প্লে ক্রিকেট বা ডু দ্য প্লেস বা ডু দ্য ওয়ার্ড, তাহলে হি ডাজ, হি ডাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই নেগেটিভ অর্থে সেখানে ডু বা ডাজের সাথে নো বা নট ইউজ করতে হয়। অতএব কোনো সেন্টেন্সকে অ্যাফারমেটিভ নেগেটিভ করতে হইলে সেখানে ডু নট, হি নট, ডাজ নট ইত্যাদি ব্যবহার করে সেটা নেগেটিভ হিসাবে ব্যবহার করা হয়। ঠিক অক্সিলারি ভার্বগুলো সেখানে নেগেটিভ অর্থে ব্যবহার করা যায়। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করে, তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কোশ্চেন, সেটাকে বলা হয় কোশ্চেন মার্ক, অর্থাৎ যা দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় সেটি হলো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো দুটো ভাগে গঠন করা যায়, নাম্বার ওয়ান ডব্লিউ এস কোশ্চেন দ্বারা, ডব্লিউ এস কোশ্চেনগুলো কি হোয়াট হুইস হু হু হাউ ওয়ার ওয়েন ওয়াইন এটসেট্রা, আর এই হইল একমাত্র হাউ, এর ডব্লিউ এস কোশ্চেন দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা হয়। কিন্তু যেহেতু আমি ভার পড়াচ্ছি সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে অক্সিলারি ভার্ব ইউজ করা হয়, যেমন ডিড হি গো দেয়ার, এখানে ডিডটা অক্সিলারি ভার্ব, হ্যাঁ ই
is, he go there, etc. তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা ইন্ডাকটিভ সেন্টেন্স অবজেক্টের ভাব দিয়ে করতে পারি, গঠন করতে পারি। এরপরে প্যাসিভ ভয়েস গঠন করতে আমরা জানো যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিণত করতে হবে, সেখানে অ্যাকর্ডিং টু টেন্স, টেন্স অনুসারে এখানে আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। কারণ অক্সিলারি ভার্ব ছাড়া তোমার এখানে টেন্স ভয়েস টেন্স কোনোভাবে করা যাবে না। তাই প্যাসিভ ভয়েস গঠন করতে আমরা অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করে থাকি। যেমন দ্য বুক ইজ রিড বাই হিম, হি রিডস এ বুক, তাহলে এ বুক ইজ রিড বাই হিম, এটাকে প্যাসিভ ভার্ব গঠন করতে ব্যবহার করা হয়। এরপরে ইম্পারেটিভ মুড গঠন করতে, যে ইম্পারেটিভ মানে সেখানে মুড গঠন করতেও আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারি। যেমন ডোন্ট গো দেয়ার, ডোন্ট গো দেয়ার। সুতরাং আমরা যখন ভার্ব নিয়ে আলোচনা করতে যাব সেখানে ভার্বের ব্যবহার ব্যাপক। এই ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন থাকে ফিল আপ দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব। সেক্ষেত্রে আমাদের এই ভার্বগুলো দিয়ে যদি সেন্টেন্স গঠন করতে হয়, শূন্যস্থান পূরণ করতে হয়, তাহলে ভার্ব সম্পর্কে আমাদের ভাষ নলেজ থাকতে হবে। যদি ভার্ব সম্পর্কে এবং পার্শ্ব সম্পর্কে আমাদের ধারণা না থাকে, ইভেন যদি আমাদের টেন্স সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে আমরা কোনোভাবেই ভার্বের ক্লাসিফিকেশন করে আমরা কোনো কিছু অর্জন করতে পারবো না। কিন্তু আমাদেরকে সঠিকভাবে এর ব্যবহার এবং কোথায় ব্যবহার হচ্ছে, কীভাবে ব্যবহার হচ্ছে, তারপরে ব্যবহার হচ্ছে, এই অনুসারে আমাদের একটু জানতে হবে, যাতে আমরা সঠিকভাবে বসে মাত্র দক্ষতা সম্পন্ন করতে পারি। তাহলে আমরা ভার্ব সম্পর্কে ক্লিয়ার জানতে পারবো। যেহেতু ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় পার্শ্ববিশ্লেষণের মধ্যে, সেহেতু আমাদের এই ভার্ব নিয়ে ডিটেলস আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করতে পারবো। ঠিক আছে, এই ক্ষেত্রে কারো কোনো সমস্যা থাকলে তোমরা প্রশ্ন করতে পারো, কারো কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাইলে তোমাদের পরবর্তীতে হোমওয়ার্ক হিসাবে থাকবে যে ভার্ব এমনি ডিটেলস ডিসকাস দ্য ভার্ব অ্যাবাউট ডিটেলস রাইট ডাউন অন ইউর কপি।